আরে বাচ্চা সন নাকি এই কার বাচ্চা রয়ে গেছে কেমন আছেন স্যার জি স্যার ভালো আছি স্যার স্যার আপনার ব্লগ আমি সবগুলা দেখি স্যার থ্যাঙ্ক ইউ সবাই ব্লগ দেখে আলহামদুলিল্লাহ বিশাল বড় ফ্যান এটা সেলফি নেই ভুলে গেছি সেলফি ইতনি খুশি মজার বাইক নিয়ে যাবেন স্যার আমার 1.5 লাখ টাকার গাড়ি আছে ওটা তো চলুন না 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 স্যার আমরা মাটিতে আমাদের পা যতই বড় হোক আমাদের পা মাটিতেই থাকে আমরা বাইক নিয়ে চলাফেরা করি স্যারকে চাকি নিয়ে যাব আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ স্যার আবার আসি বাই বাই লাভ ইউ इसको किधर देखा टीवी में देखा एक सीरियल होता है ना ओ नेता वाले सीरियल में इसको देखा तुम उधर थे ना या अरे बच्चू भाई आपका नाम बच्चू है क्या या ब्रदर अच्छा आपको तो टीवी बहुत फेमस हो बे या ओनेता चैनल में हर सुबह देखता हूँ या बच्चू ब्लॉग ना यस बच्चू ब्लॉग नहीं ये ब्लॉग नहीं है बे एक सीरियल करता है उस सीरियल में ये कास्टिंग करता है अच्छा ठीक है भाई कर लो फुल सपोर्ट थैंक यू सर आमी थकबो माटीर घरे আমার চোখে বৃষ্টি পড়ে হ্যালো फ्रेंड्स কি রে নিক্সন ভাই আমাদের বাচ্চু ভাই হ্যালো ব্রাদার ভাইস প্রেসিডেন্টের সাথে আমাদের ন্যাংটা অবস্থায় পরিচয় করাইলা অসুবিধা নাই ভাই ব্রাদার আকার ইঙ্গিত দিতেন না মাই নেম ইজ মিস্টার ব্লুটুথ বয় একমাত্র স্মার্ট বয় শহরের মিস্টার বাচ্চু ওকে মানে পুরো কি নাম ছিল নাকি পদবি মানে পদবি একজন পদবি আমার বুঝেন না একজন প্রফেশনাল সিঙ্গার একজন ব্লগার একজন নিউজম্যান আমি একসাথে একটি ব্লগার এবং একজন রিপোর্টার আচ্ছা উনি যখন নতুন শহরে আসে তখন পরিচয় হয়েছিল ওনার সাথে আমার কিন্তু হয়তোবা মানে ওরকম ভাবে আমাকে চিনে নাই হ্যাঁ তখন মনে হয় আমাকে গোনায় ধরে নাই এখন আমি একজন সুপারস্টার ও ভাই বন্ধুরা আজকে শহরে সবাই একত্রিত হইছে তারা নাকি একটা গেম খেলবে রেড লাইট গ্রিন লাইট আমি তো এখানে গেম খেলতে আসি নাই আমার একটা টিয়া পাখি ভালো লাগছে এখানে যা যেখানেই পাবো সুযোগ সেখানেই টিয়া পাখিটাকে ভালোবাসার কথা জানাবো গান চালাচ্ছে গান সেট করছে গান লাভ ইউ प्यारी समझ गई আপনাদের দিনে তিনবার সালাম করা দরকার সকাল দুপুর সন্ধ্যা বন্ধুরা একটা খুশি সংবাদ আছে তোমরা সবাই কইতে আছেলা বাচ্চু ভাই লাইভে আসো লাইভ করো তোমার লাইভ দেখতে ইচ্ছে করে একসে তো আমার 2 টাকার ইন্টারনেট দিয়ে এটা সম্ভব হচ্ছিল না কিন্তু অনেক সাধনার পরে আমি আমার ইন্টারনেটটা ঠিক করতে পারছি এখন থেকে মিস্টার বাচ্চু লাইভেও আসতে পারবে তো তোমরা সবাই আমার ফেসবুক পেজে চলে আসো পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে ইউটিউবকে যেমন আমরা আমাদের নিজেদের দখলে নিয়ে এসেছি ফেসবুকেও আমাদের দখলে নিয়ে আসবো সারা দুনিয়াকে ভালোবাসায় ভরিয়ে দেব আমরা इंशाल्लाह सबाई आमादेर फेसबुक पेजे चले आइसो প্রিয় ভাই এবং বোনেরা হাউ আর ইজ দা হাউ ওয়েলকাম স্যার ওয়েলকাম আই এম ফাইন স্যার ওয়েলকাম টু বার্গার শট ইয়া সকাল আসছে আমাদের কিছু গরম খাবার দেন সো ওনাদের খাবার তো অনেক সুন্দর পরিবেশন করে হ্যাঁ ওনাগো হাইজেনিক কি জানি আর্সেনিক না এটা কি বলে এত পরিমাণ সুন্দর মানে আর্সেনিক মেইনটেইন করেন আপনারা খুবই ভালো লাগতেছে ও তো মনে করেন প্রতিদিন 2টার পরে ওঠে তো আজকে খুব ভোরে উঠছে এইজন্য মনে করেন খুব ক্ষুধা লেগে গেছে প্রতিদিন 2টা বাজে উঠি আজকে একটু ভোরে উঠছি 3টা বাজে উঠছি একটু ভোরে উঠে দুপুর 3টা বাজে একটু ভোর দুপুর হ্যাঁ অনেক বেশি ভোর তাই আজকে বেশি ক্ষুধা লেগে গেছে খিদাটা একটু বাইরে গেছে এটা ভিআইপি সিট আমাদের স্যার তাই আমি কিন্তু আপনার ব্লগ ছাড়া আর কারোর ব্লগ দেখি না আজকে বিলটা দিতে হবে না এটাই তো বলতে আছো আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমি এটা বলছি থ্যাঙ্ক ইউ বুঝতে পারি সমস্যা নেই ইয়া ফাস গয়া স্যার বিল তো দেওয়া লাগবে আমি সংসার ছেড়ে চলে যাবে আমার ও আচ্ছা আমার যদি সংসার ভাঙে আপনি কি আমার বিয়ে করবেন কোন তোমার বউরে আমি বিয়ে করব এত গ্যারান্টি আমার আছে বড় হারামি ও বেটা আচ্ছা একটা প্রশ্ন আমার মাথার মধ্যে খালি ঘুরতে আছে প্রশ্নটা কইরেই ফেলাই আচ্ছা তোমার মাথায় যে এই রকমের চুল এই চুলটা কি শরীরের সব জায়গায় কি এই রকমের ঘনত্ব এটার হ্যাঁ কেন আমি চিন্তা করতেছি এই লেখা মানে সব জায়গায় এরকম হইলো তো আমরা তো মনে করো ব্লেড না কি জানি দিয়া দাড়ি চুল কাটি তোমার মনে কুড়াল লাগে মনে সব জায়গায় আমি ডোন্ট টেক ইট পার্সোনালি বাট মানে সব আর খুলে দাইতে না প্যান খুলো না বাদ দাও তোমার প্রতি সাজেশন একটাই তুমি ওই চুল কাটতে যাই আবার মেশিন কাটতে ফেলাইও না তাইলে কলাও যাবে সালাও যাবে Galaxy S20 Ultra Pro Max কি এটা কি এই যে কই আইছি ভাই এটা তো নতুন আসছে দেখি কি টেক্সট নতুন আসছে শহরে হ্যালো 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 হে ইয়ো 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 আরে আমার ময়না বলছো এই জায়গায় মাটির তলে আর আমি তোমাকে দুনিয়ার মধ্যে খুঁজে বেড়াই শালা কেমন আছো ওরে হ্যালো হ্যালো তো ঠিক আছে এসতে কিছু বইলো না ঘুরো না হ্যালো কেমন আছেন আপনারা আপনাদের তো আমি খুঁজতে মনে করেন বয়স 18 চললে পার হয়ে গেল মিয়া আপনারা পাইতেছেন না তো ভালো আচ্ছা চার জনে কি আমাদের 6 জনের জন্য হইবো ওই মিয়া তুমি আমার একটা করলে ম্যানেজ হয়ে যাবে No, sorry. Oh my God! তোমরা রাগ করছে তোমরা কেন নেবা ওরা সবাই আমার তোমাকে দেবে না নেই দেগা দেখছ আমার কিছু বলে না থাক মাইরো না আমাকে বলা পাইন বেবি মাইরো না বেবি আরে বেবিরা রাগ করে লাইছে বেবি হ্যাঁ আরে চারটা বের খাইছে একসাথে আরে আগে বাইরে নিয়ে যান না এমএস কি ভিতরে ছিলাম বন্ধু সাইডা মায়ার মার খায়া তুমি ঘুমাইছো নাকি ক্ষমতা নাই একটা পালার গেছো সাইডার কাছে মার খায়া জাগায়া হুয়া রইছো খুবই ভাল লাগতাছে লজ্জা লাগে মায়ের হাতে মার খাইছে লজ্জা লাগে ওই কিছু পরিচিত মানুষ আছে ইএমএস অফ ডিউটিতে তো আমরা কোনো অফ ডিউটিতে ইলিগাল কোনো কাজ করতে পারি না তাহলে আমরা একটা গ্রুপ বানাবো যেটা অফ ডিউটিতে চারিদিন ঘুরবে তোমার কি মনে হয় ঘোড়াটা কি ইলিগাল ও ইলিগাল ঘোড়াটা কি ইলিগাল কিভাবে বলো তুমি এগুলা ইলিগাল রুক যা দাদা আপনার দোকানে আইছি একটু কফি টপি খাওয়ালাম আচ্ছা যাই ঠিক আছে আমি আজকে যাই দাঁড়ান আমি দিচ্ছি থাক স্যার আমি আবার কফি খালি খাইতে পারি না বুঝছেন লগে একটু কেক টেক থাকবে তাইলে একটু মজা করে খাইতে পারি আপনি তো কেক দেবেন না থাক স্যার জায়গা আপনারা দুইজনই বন্ধ কাজ খাবার নাইস একটা বিজনেস করবা কি বিজনেস স্যার আও এদিকে আমার কাছে দোকানের বিজনেস আসো এই জায়গা এটা প্রাইভেট ডিল হবে বুঝছ তো অনেক প্রাইভেট আমার কাছে অনেক কিছু আছে আসো চারটা 200 টাকা দিব হবে চারটা 200 টাকা এটা অল্প জানা 300 টাকা দাও 300 আচ্ছা দেন তো লস হই গেল বড় এর দাম তো অনেক সমস্যা নাই লস পোষায় যাবে I am the one the way your son don't need a ওকে খুশি হ্যাঁ আপনি খুশি তো স্যার তুমিও খুশি আমিও খুশি জয় বাংলা হ্যাঁ স্যার জয় বাংলা